চট্টগ্রামের সীতাকুণ্ডে শোক সভা থেকে ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী দুই ভাই নিহত। ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত আরো আট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের উত্তরে এবারও মাথাচাড়া দিচ্ছে জঙ্গি গোষ্ঠী। তিস্তা নদীর বিভিন্ন দুর্গম চরে মিলছে জঙ্গি আস্তানার সন্ধান। মিয়ানমার সেনা সদস্যদের বিরুদ্ধে পাঁচ বছরে প্রায় 11,000 হত্যা ও 1,800 ধর্ষণের অভিযোগ। আন্তর্জাতিক সংস্থার কাছে তথ্য প্রমাণ দিতে শুরু করেছেন রোহিঙ্গা নেতারা। চট্টগ্রামের ত্রিপুরাপল্লীতে 1 থেকে 10 বছরের শিশুরা টিকাদান কর্মসূচির সম্পূর্ণ বাইরে। স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সম্পর্কে নেই ন্যূনতম জ্ঞান। এবং লক্ষ্যমাত্রার অর্ধেক চামড়া সংগ্রহ করতে পারেননি দিনাজপুরের ব্যবসায়ীরা। পুঁজি সংকট, কম দাম ও খরচ বৃদ্ধি কারণ বলছেন নেতারা ভারতে চামড়া পাচারের সংখ্যা। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি আহমেদ সালেহীন। নির্যাতনকারী মিয়ানমার সেনা সদস্যদের বিচারের আওতায় আনতে হত্যা এবং ধর্ষণের মতো অপরাধের নানা তথ্য প্রমাণ আন্তর্জাতিক সংস্থার কাছে দিতে শুরু করেছে রোহিঙ্গা নেতারা। তারা 2012 থেকে 2017 সাল পর্যন্ত 5 বছরে প্রায় 11,000 রোহিঙ্গা হত্যার পাশাপাশি অন্তত 1,800 ধর্ষণের অভিযোগ উপস্থাপন করেছেন। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 3 দশক ধরেই রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে আসছে সেনাবাহিনীর সহায়তায় মিয়ানমার সরকার। আর নির্যাতনের মাত্রা বাড়লেই রোহিঙ্গারা বাংলাদেশমুখী হয়। সবশেষ গত বছরের 25শে আগস্ট থেকে 7 লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। এবার অন্তত 8 ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, যার সবগুলি মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল। মানুষ গুলি মেজে বা রে মা বলেন দুলুঙ্গু যে মানুষ দায়ী ওরা ফরণ ভাবে আছে, আর কিছুমান তারা ঝগড়া দি ফেলাইয়া ক্ষতি করে ফেলাইয়া গুলি মারছে জুলুম করছে। এদিকে নির্যাতনকারী মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। আদালতের আহ্বানে মিয়ানমার সরকার এখন পর্যন্ত সাড়া না দিলেও রোহিঙ্গা নেতারা নিজেরাই তথ্য সংগ্রহ করছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত 5 বছরে 10,500 মানুষকে হত্যা, 1,834 জন নারীকে ধর্ষণ, 960 জনকে হত্যার চেষ্টা, 72,500 ঘরবাড়ি, 906টি মসজিদ এবং 951টি স্কুল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি 75,584টি ঘরবাড়ি লুট করা হয়েছে। আরা কন্টিনিউ কি আরা বিচার আল্লাহ বলি রিকোয়েস্ট করি আল্লাহ আর যে যদি আছে হাগজ বাইর করি। আমেরিকাতে মিয়ানমারের অনেক জেনারেলদের ট্রেনিং এবং তাদের ওখানে ভ্রমণ এগুলোর উপর নিষেধাজ্ঞা কিন্তু অলরেডি জারি হয়ে গেছে। সুতরাং এই প্রমাণগুলো তাদেরকে বিচারের ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করবে বলে আমি আশা করি। এদিকে দেশের মানবাধিকার কমিশনের শীর্ষ কর্মকর্তা বলছেন আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যথেষ্ট তথ্য উপাত্ত সহ এই ব্যাপারে অভিজ্ঞ কৌশলী নিয়োগ করতে হবে। যেহেতু এই গণহত্যার বিষয়টা প্রমাণ করার একটা কঠিন ব্যাপার, সেই জন্য সমস্ত প্রক্রিয়াগুলো এই তথ্যগুলো তো আছেই, এর সাথে সাথে অন্যান্য প্রক্রিয়াগুলোকে সংগ্রহ করে নিয়ে তারপরে বিচারে যেতে হবে। আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে ডিফেন্স বেশি বেনিফিট পেয়ে যাবে, তারাও তো শক্তিশালী আইনজীবী লাগাবে। আন্তর্জাতিক আদালতে এসব অপরাধ প্রমাণিত হলে মিয়ানমার সৈন্যদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কটি দেশ মিয়ানমারের সেনা কর্মকর্তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতির জনকের শোক সভা থেকে ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগের দুই কর্মী নিহত হয়েছেন। এই ঘটনার জেরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্তত 8 জন। ঘটনার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সালাম গ্রুপকে দায়ী করেছেন স্থানীয় সংসদ সদস্য। উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বিস্তারিত রিপোর্টে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত 8টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়িয়ার ঢালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির জনকের শোকসভায় অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে গতিরোধ করে প্রতিপক্ষ সালাম গ্রুপের লোকজন। এ সময় গাড়িতে থাকা ইউনিয়ন যুবলীগের কর্মী রমজান ও তার ভাই সৃজনকে কুপিয়ে জখম করে তারা। আহত হন আরও অন্তত 8 জন। আশঙ্কাজনক অবস্থায় রমজান ও সৃজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রমজানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান
তার ভাই সৃজন। অন্যদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমি হত্যাকারের বিচার চাই, যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের ফাঁসি চাই। হত্যাকাণ্ডের খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য। সীতাকুণ্ড এলাকা থেকে ধারালো অস্ত্রে আঘাত দুইজন রোগী আসছে, একজন তাৎক্ষণিকে ডাক্তার মৃত ঘোষণা করছে, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ক্যাজুয়ালিটি ওয়ার্ডে কিছুক্ষণ আগে ডাক্তার মৃত ঘোষণা করছে। সৌদুল ইসলাম ও চিহ্নিত সন্ত্রাসী এবং চিহ্নিত চাঁদাবাস, ওই এলাকায় ত্রাস সৃষ্টিকারী, সে আওয়ামী লীগের দলীয় নাম ব্যবহার করে, সে জানবে কি জন্য হত্যা করেছে, আমরা এটা এই ব্যাপারে আমরা কিছু জানি না। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ওজন স্কেল পরিচালনার কর্তৃত্ব নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ চট্টগ্রাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের উত্তরে এবারও মাথাচাড়া দিচ্ছে জঙ্গি গোষ্ঠী। রংপুর ও লালমনিরহাট জেলায় তিস্তা নদীর বিভিন্ন দুর্গম চরে জঙ্গি ঘাঁটির সন্ধান মিলেছে। জঙ্গিবাদ প্রতিরোধে গঠিত র‍্যাব পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো সম্প্রতি অন্তত 10টি আস্তানায় হানা দিয়ে বিভিন্ন স্তরে 16 জঙ্গিকে গ্রেফতার করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। 2005 সালের 17 আগস্ট একযোগে দেশের 63টি জেলার গুরুত্বপূর্ণ স্পর্শকাতর 500 স্পটে বিস্ফোরণ ঘটিয়ে শক্তিশালী ও বিস্তৃত অস্তিত্বের প্রথম জানান দিয়েছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। সামরিক প্রশিক্ষণে দীক্ষিত জঙ্গিদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের সুইসাইডাল স্কোয়াড। বিভিন্ন ঘটনা প্রবাহের পর তাদের প্রথম উত্থান পর্বের সমাপ্তি ঘটেছিল 2007 সালে সাইফ আব্দুর রহমান ও বাংলা ভাই সহ শীর্ষ 6 জঙ্গির ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে। কিন্তু 2008 সালে নির্বাচনের আগে রংপুরের 35 জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে আরেকবার নতুন করে চাচ্চা করে জেএমবি। চিঠির সূত্র ধরে পুলিশ পৌঁছেছিল জলঢাকায় তিস্তা নদীর দুর্গম চরে জেএমবির সামরিক প্রশিক্ষণের ঘাঁটিতে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো তফসিল চলে আসবে। সরকারের কিন্তু এখন থেকে একটা পরিকল্পনা নেওয়া উচিত যে এই ধরনের যদি থ্রেট আমাদের আসে, সেই থ্রেটগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। গত সপ্তাহে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তিস্তা চরের আস্তানা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ 4 জঙ্গিকে গ্রেফতার করে। তারপর থেকে অব্যাহত অভিযানে আরো 11 জঙ্গিকে গ্রেফতার ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে র‍্যাব ও পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অনেক অংশই তো জড়িত এখানে থাকতে পারে। জঙ্গিরাও আছে, জঙ্গির বাইরেও বিবদমান দলগুলো ছোট অস্ত্র আমদানি বা ই করতে পারে। এই অঞ্চলের পরিচিতি যে জঙ্গি প্রবণ এলাকা হিসেবে পরিচিতি রয়ে গেছে, সেটি দূর করার জন্য আমি বিভিন্ন চরাঞ্চলে বা দুর্গম অঞ্চলে আমার অফিসারদেরকে পাঠাবো। সম্প্রতি গ্রেফতার হওয়া সবাই জঙ্গিবাদে নতুন করে জড়িয়েছে বলে জানান র‍্যাব ও পুলিশের কর্মকর্তা। তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আতঙ্কের কিছু নেই বলেও অভয় দিয়েছেন তারা। চর এলাকা কিন্তু নজরদারির মধ্যে নিয়ে আসছি এবং আমরা আপনারা নিশ্চিত থাকেন যে ভবিষ্যতে আরো জঙ্গিবাদের সঙ্গে যারাই জড়াবে তারা ধরা পড়বে। এই যে জঙ্গি যে আমরা ধরা পড়ছে বা তাদের যে তৎপরতা, সেটি নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা তৎপর আছি। সম্প্রতি গ্রেফতার করা জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক AK-22 রাইফেল, বিদেশি ও দেশে তৈরি পিস্তল, তাজা গুলি, অব্যবহৃত কার্তুজ ও ম্যাগজিন ছাড়াও অধিক সংখ্যক ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ জিহাদি বই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলা সময় আরো থাকছে। নতুন অর্থ বছরের বাজেট পাশের পর আরেক দফা বিপাকে দেশের আবাসন খাত। বিনিয়োগ রক্ষায় ভ্যাট আর সুদ সুবিধার সঙ্গে বিশেষ তহবিল গঠনের দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রামের সোনাইকুলে আধুনিক শিক্ষা দীক্ষা অনেক পিছিয়ে ত্রিপুরা পল্লীর প্রান্তিক জনগোষ্ঠী। বসবাসকারীদের স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও স্যানিটেশন সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নেই। জেলার সিভিল সার্জন জানান, এক বছরের নিচের শিশুদের টিকার আওতায় আনা হলেও 1 থেকে 10 বছরের শিশুরা রয়েছে টিকাদান কর্মসূচির সম্পূর্ণ বাইরে। টিকাদান সম্পর্কে ধারণা না থাকে গত 1 সপ্তাহে জ্বর ও হামে 4 শিশু মারা গেছে বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
হাটহাজারি উপজেলার এই ত্রিপুরাপল্লীতে 54টি পরিবারের 375 জন সদস্যের বসবাস। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সম্পর্কে কিঞ্চিত ধারণা নেই এদের। ছড়ার পানি দিয়ে খাওয়া দাওয়া ও রান্নার কাজ চলে তাদের, নেই কোনো স্যানিটেশন ব্যবস্থাও। টিকা সম্পর্কে কারো কারো ধারণা থাকলেও অধিকাংশ মানুষ রয়েছে এই কর্মসূচির বাইরে। কোনো আপনারা সাহায্য করে না, মনে করো আমরা নিজে টাকা থাকলে করবে, নিজে টাকা না থাকলে না করবে, মরবে এরকম। প্রাণা পানা প্রাণে ওই হালত থেকে করে, এই গোসল টোসল করে ওই তো সামনে পয়রকানা একখান আছে আটজন ঘর আছে। যেভাবে বৃষ্টি আসছে, বৃষ্টির পানিগুলো গোলা পানি হয়ে গিয়ে যায় নাই, সে খেলে তো অবশ্যই অসুখ আসবে। ত্রিপুরা পল্লীবাসীদের স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম ধারণা নেই এমনটি জানালেন ইপিআই এর এই কর্মকর্তা। তাদের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব খেয়াল করলাম। আরও একটা জিনিস খেয়াল করেছি যে তারা স্বামী স্ত্রী দুজনেই কাজ করতে বের হয় জুমে, সুতরাং বাচ্চাটাদেরকে চিকিৎসা বা শিক্ষা বা কোনো কিছুই শিক্ষা তো নেই, সেটা তারা পায় না উপযুক্ত পরিমাণ। এদিকে যারা সিভিল সার্জন স্বীকার করেন, এক বছরের নিচের শিশুদের টিকার আওতায় আনা হলেও সচেতনতার অভাবে এক থেকে দশ বছরের শিশুরা রয়েছে সম্পূর্ণ টিকাদান কর্মসূচির বাইরে। আননোন ডিজিজটা আমাদের কাছে না যতটা আতঙ্কে, সাধারণ মানুষ কিন্তু অজ্ঞাত রোগ শুনলে আরো ভয় পেয়ে যায় যে এটার কোনো আগা নাই মাথা নেই কি রোগ জানি। তো সেজন্যই আমাদের স্যার তাড়াতাড়ি ঢাকা যে তাদের স্যাম্পল পাঠিয়েছিল WHO-র, সেই স্যাম্পলের রিপোর্টটা 6টা স্যাম্পল পাঠিয়েছিল, যাদের গায়ে জ্বর ছিল একটু একটু র্যাশ ছিল। তো উনি আমাদের প্রোগ্রাম ম্যানেজারকে জানানো হয়েছে একটু আগে যে প্রাথমিকভাবে তারা এটাকে হাম বলে চিহ্নিত করেছে। ঘটনার পর 6 মাস থেকে 15 বছরের বয়সীদের নতুন করে টিকার আওতায় আনার ব্যবস্থা চলছে বলে জানান সিভিল সার্জন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মানিকগঞ্জে বাসের চাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের ঘিওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী সন্তানকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল আতাব আলী। ঘিওর উপজেলার ধুলুন্ডি এলাকায় পৌঁছলে MM লাভলি পরিবহনের যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আতাব আলী। আহত অবস্থায় তার স্ত্রী শামিমা ও 5 বছরের শিশু ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে লালমনিরহাট, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। বরিশাল নদীবন্দর থেকে জিয়াদ নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিভাবকহীন অবস্থায় লঞ্চ ঘাটে ঘুরোঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে জানায়, তার বাড়ি রাজধানীর মিরপুর 1 নম্বরে। এর বাইরে নিজের সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি শিশুটি। তার বয়স আনুমানিক 5 থেকে 6 বছরের মধ্যে। গত রাত্রে লঞ্চে উঠেছে ঢাকা সদর ঘাট থেকে, আজকে ভোরে এখানে নেমেছে, সারাদিন সে পল্টনের উপরেই ছিল। আমরা একটা মেসেজ ঢাকা সদর ঘাটে নৌ পুলিশের কাছে যে ওখানে যদি কোনো সন্ধান প্রার্থী আসে তারা যেন যোগাযোগ করতে পারে ছেলেটিকে নিয়ে যাওয়ার জন্য। নরসিংদীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর ঘর বাড়ি ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। গতরাতে শিবপুর উপজেলার শানখোলা এলাকায় হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বংশীর দিয়া গ্রামের নজরুলের সঙ্গে শানখোলা গ্রামে মুরাদ ও সাব্বিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুলকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে মুরাদ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কয়েকটি বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা, পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল ও 2টি ট্রাক্টর। নাটোরে গুলিতে একজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি, বেশ কিছু ইয়াবা ও ফেন্সিডিল। র‍্যাব জানায়, গত রাত 2:30 দিকে লালপুর উপজেলার জয়ন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে বাকিরা পালিয়ে গেল। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে পড়ে থাকতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত মিহির আলীর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ 14টি মামলা রয়েছে। বাংলা সময় আরো থাকছে। রাজশাহীতে কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত 3। মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর পদবঞ্চিতদের। পুঁজির অভাব, নির্ধারিত বেঁধে দেয়া দর, শ্রমিক মজুরি ও লবণের দাম বৃদ্ধির কারণে দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা এবছর লক্ষ্যমাত্রার অর্ধেক চামড়াও সংগ্রহ করতে পারেননি। ব্যবসায়ীদের আশঙ্কা, চামড়ার দাম না পাওয়ায় প্রতিবেশী দেশে চামড়া পাচার হয়ে যাবে। এ অবস্থায় চামড়া মালিক গ্রুপের নেতারা বলছেন, সরকারের কাছে চামড়া শিল্প রক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকে থাকার নিশ্চয়তা চেয়েছেন। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের রামনগরে উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার বাজারে বিভিন্ন অঞ্চলের ছোট বড় ব্যবসায়ী ও মৌসুমী ব্যবসায়ীরা গ্রামগঞ্জ থেকে কেনা চামড়া বিক্রি করতে আসেন। কিন্তু এ বছর চামড়া বাজারে ক্রেতা থাকলেও দামের কারণে রামনগর বাজারে চামড়া বিক্রয় করতে আসেনি খুচরা ব্যবসায়ীরা। মৌসুমী ব্যবসায়ীরা লাভের আশা করলেও আড়তদাররা লোকসানের ভয়ে বেশি দামে চামড়া কিনছেন না। মোটামুটি ভালো লাভ হবে আমাদের, কারণ গায়ের চামড়া গ্রামে আমাদের 400-300 করে নিচ্ছি, এখানে তো 600 করে বিক্রি হচ্ছে আমাদের। সিজনারি ব্যবসায়ী যাদেরকে বলা হয় তারা অনেক মানে চামড়া মজুদ করে রাখছে এবং যে রেট দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি দরে আমাদেরকে কিনতে হয়েছে। এখন আমরা এই মাল বিক্রি করতে গেলে কি যে পরিস্থিতি হবে সেটা আল্লাহই ভালো জানে। বাজারে তুলনামূলকভাবে অর্ধেকেরও কম চামড়া আমদানি হওয়ায় ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করে বলেন, ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দর বেঁধে দেয়া এবং বকেয়া টাকা না পাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তারা। আমরা কি বলবো, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। আজকে 15 সাল থেকে আমাদের টাকাগুলো আটকে, এখন পর্যন্ত টাকাগুলো আমাদের টাকাগুলো পাচ্ছে। খুব দুশ্চিন্তায় আছি, এই চামড়া আমরা কিভাবে বিক্রি করব, এখন আমাদের লস হবে না লাভ হবে আমরা বলতে পারতেছি না। এদিকে চামড়া মালিক গ্রুপের দাবি, এবার অর্ধেকের কম চামড়া আমদানির কারণ ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধ না করা। আমরা নিশ্চয়তা চাই টাকার, টাকা যদি লেনদেন ঠিক নিশ্চয়তা পাওয়া যায় তাহলে আমাদের এই চামড়া শিল্পটা মনে হয় বাঁচবে। চামড়ার শিল্পর ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া দরকার, কারণ এইভাবে এই চামড়া শিল্পটাকে ধ্বংস হয়ে যাচ্ছে বারবার। প্রতি বছর কোরবানি ঈদে দিনাজপুর রামনগর বাজারে লক্ষাধিক চামড়ার কেনা বেচা হলেও এবছর গরুর 20,000 পিস এবং ছাগলের 15,000 পিস চামড়া কিনতে পেরেছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, দিনাজপুর। ধুঁকতে থাকা শিল্প রক্ষা নয়, বরং নতুন অর্থ বছরের বাজেট পাশের পর আরেক দফা বিভাগে পড়েছে দেশের আবাসন খাত। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, বাজেটের আগে তাদের দেয়া প্রস্তাবের কোনোটি গ্রহণ করেনি সরকার, এমনকি ব্যাংক থেকেও মিলছে না এক অঙ্কের সুদের ঋণ সুবিধা। বিপুল পরিমাণ বিনিয়োগ রক্ষায় ভ্যাট আর সুদ সুবিধার সঙ্গে 20,000 কোটি টাকার বিশেষ তহবিল চাইছেন তারা। সামগ্রিক পরিস্থিতিতে উদ্বিগ্ন অর্থনীতিবিদরাও, অর্থনীতির কাঠামোগত উন্নয়নের স্বার্থেই আবাসন শিল্পের সুরক্ষা নিশ্চিতের আহ্বান তাদের। জুবার ফয়সালের রিপোর্ট। নিষ্কণ্ঠক জমি ক্রয়, নির্মাণ সামগ্রীর জোগাড়, তারপর মিস্ত্রির খোঁজ, দেশে নগরকেন্দ্রিক বাসস্থান নির্মাণে এমনই জটিলতায় পড়তে হয় অধিকাংশ বাড়ি নির্মাতাকেই। এতে স্বাভাবিকভাবেই বিশেষ আগ্রহ সৃষ্টি হয় তৈরি ফ্ল্যাট ক্রয়ে। যদিও বেশ কবছর আবাসন খাতে সুদের হার নিম্নমুখী থাকলেও নতুন অর্থ বছরের বাজেটে তা আবার বেড়েছে। এতে আবাসন শিল্পে বিক্রি কমেছে প্রায় 75%। উচ্চ নিবন্ধন ফির কারণে ঝুলে আছে বহু প্লট ফ্ল্যাটের হস্তান্তর প্রক্রিয়া। 2010 সালে গৃহঋণ প্রদানে বিশেষ তহবিল তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় 14টি ব্যাংক ও 23টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে 610 কোটি টাকার ঋণ দিয়েছিল সরকার। যদিও কালের আবর্তে হারিয়ে গেছে সে উদ্যোগ, নতুন করে সামনে আসা সংকট নিরসনে বিশেষ তহবিল পুনরায় ফেরত চাইছেন ব্যবসায়ীরা। ক্রেতাদেরকে আমরা সিঙ্গেল ডিজিট দিতে পারতেছি না, আবার আমরা নিজেরাও সিঙ্গেল ডিজিটে লোন নিতে পারতেছি না। টোটালি রিয়েল এস্টেট সেক্টরে কোনো লোন দিচ্ছে না, 13 মেম্বারের মধ্যে 50% মেম্বার কাজ বন্ধ করে দিচ্ছে। আবাসন শিল্প যখন এফেক্টেড হয় আপনাকে ধরে নিতে হবে যে এখানে বেকার সংখ্যা বাড়বে, সরকারের আপনার ইনকাম ট্যাক্স ভ্যাট এগুলো কমবে। নির্দিষ্ট একটা তহবিলের দাবি ছিল, আমাদের রেজিস্ট্রেশনের ভ্যালু কমানোর কথা ছিল, সেগুলো কোনোটাই কার্যকরী হয়নি।
বিনিয়োগ বান্ধব আবাসন খাত তৈরির ক্ষেত্রে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই বলে মনে করেন অর্থনীতিবিদরাও। তাদের আশঙ্কা, ভোক্তা পর্যায়ে ব্যয় বাড়লে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে সামগ্রিক অর্থনীতিতেই। সক্ষম দক্ষ আবাসন খাত যদি দেশের ভিতরে থাকে, তাহলে এর লিঙ্কেজের কারণে অন্য অনেক খাতে এর ইতিবাচক প্রভাব পড়ে। সাম্যপূর্ণ যে ধরনের বাজেটারি ব্যবস্থা, তার পুরো এক ধরনের বিপরীত একটি অবস্থান নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে একদিকে যেমন তারা সুবিধা পাননি, আবার অন্যদিকে ছোট ফ্ল্যাট তৈরি করার পিছনে যে আবাসন খাতের ব্যবসায়ীদের যে আগ্রহ, সেই জায়গাতে এর একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আবাসন সুবিধা নিশ্চিতে 2020 সাল নাগাদ এ খাতে ব্যয় করতে হবে 82,000 কোটি টাকা। বিশ্বব্যাংকের গবেষণা বলছে 48,000 কোটি টাকা লাগবে শহরাঞ্চলে, আর গ্রামীণ আবাসন নিশ্চিতে লাগবে 34,000 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটে ভারতীয় নাগরিক সহ 5 অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় 2 রাউন্ড গুলি ও একটি শুটার গান জব্দ করা হয়। র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালায় তারা। এ সময় নিজ বাড়ি থেকে মোদাহার মণ্ডল ও তার 3 সহযোগী সহ ভারতীয় নাগরিক কেলিন মাহাতোকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা অবৈধ অস্ত্র চোরাচালানের সাথে জড়িত বলে জানায় র‍্যাব। শুটার গান, 2 রাউন্ড তাজা গুলি সহ একজন ভারতীয় নাগরিক ও অপর 4 জন বাংলাদেশি সহ মোট 5 জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। গতকাল দুপুরে রাজশাহীর গোদাগাড়ির সাহেবনগর বিওপি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। ভারতের অভ্যন্তরে একজন মাত্র রাখাল গুলিবিদ্ধ হয়েছে এই বছর, মৃত্যুর কোন ঘটনা ওই একটা বাদে নেই। এটা হচ্ছে আমাদের এই দুই বাহিনীর সুসম্পর্ক এবং আমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং, এটার জন্য এটা সম্ভব হয়েছে এবং অবশ্যই সীমান্তবর্তী এলাকার লোকজনের সহযোগিতায়। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 3 জন। দুপুরে নগরের মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির কার্যালয়ে বৈঠক করছিলেন বোয়ালিয়া ও শাহ মখদুম থানা ছাত্রদলের নতুন কমিটির নেতারা। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা এসে কার্যালয়ের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন। এর আগের গতকাল দুপুরে নতুন কমিটি বাতিলের দাবি জানিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন মতিহার, গোয়ালিয়া ও শাহ মখদুম থানা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। ১৯৯১ সাল থেকে শরীয়তপুর এক আসন নিজেদের দখলে রেখেছে আওয়ামী লীগ। হেভিওয়েট প্রার্থী প্রায় চূড়ান্ত থাকায় ফুরফুরে মেজাজে ক্ষমতাসীন দলটি। যদিও আগামী নির্বাচনে আধিপত্য বাড়াতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি, তবে জনপ্রতিনিধি নির্বাচনে নদী ভাঙন রোধসহ যোগাযোগ খাতের উন্নয়ন অঙ্গীকারকেই গুরুত্ব দিতে চান সাধারণ ভোটাররা। জেলার প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবিতে রিপোর্ট। পদ্মা মেঘনা বেষ্টিত শরীয়তপুর জেলার জাজিরা ও সদর উপজেলা নিয়ে শরীয়তপুর এক আসন। ১৯৯১ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের হেমায়েতুল্লাহ আওরঙ্গজেব, পরে নির্বাচনে জয় পান আব্দুর রাজাক। ২০০১ সালে নির্বাচিত হন দলটির বিদ্রোহী প্রার্থী আওরঙ্গজেব। নবম সংসদ নির্বাচনে জয় পান আওয়ামী লীগের বি এম মোজাম্মেল হক। ২০১৪ সালেও জয় ধরে রাখেন তিনি। একাদশ সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় তৎপরতা বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের, বসে নেই রাজনৈতিক দলগুলোও। তবে জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশে ব্যস্ত সাধারণ মানুষ। ভোটের মাঠে এবারও নদী ভাঙন ঠেকানো ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিতে চান তারা। কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের ছিল একটাই, আজকে আমাদের কিছুই নেই, ভূমিহীন সম্পূর্ণ, আমরা থাকতে হচ্ছে অন্যের জায়গায়। আমাদের রাস্তাঘাট চলাফেরার সব দিকটা যেন ভালো হয়,
এরকম কিছু উন্নয়নমূলক একজন লোক চাই, যিনি আমাদের পাশে থাকবে, যিনি আমাদের রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ করবে, এরকম একজন লোক আমাদের এই পালং জাজিরায় নমিশন পাক, এটা আমরা সবার কাছে প্রার্থনা করি। এক্ষেত্রে 1991 থেকে আধিপত্য ধরে রাখা ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, সরকারের নেয়া পদক্ষেপ ও উন্নয়নের কারণে আবারও জয় পাবে আওয়ামী লীগ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এদের ভাগ্যের উন্নয়ন হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়, তাই এই সৈয়দপুরের মানুষ শেখ হাসিনায় ভোট দেবে, নৌকা মার্কায় ভোট দেবে। নদী ভাঙনটাকে রোধ করার জন্য নদীর গতিপথ পরিবর্তন করতে হবে, এই জন্য ড্রেজিং করা দরকার, সরকার সেটি সেই কর্মসূচি পরিকল্পনা করেছে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সংসদের বাইরে থাকা দল বিএনপিও। দলটির নেতারা বলছেন, নদী ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার ব্যর্থতাকে পুঁজি করে এবার চমক দেখাবে বিএনপি। নিরপেক্ষ নির্দলীয় সরকার আসুক, নির্বাচন কমিশনকে আবার পরিবর্তন করুক, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুক, এবং যদি নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগের ভরা ডুবি হবে এই শরীয়তপুর একে। শরীয়তপুর এক আসনে 2,94,000 ভোটারের মধ্যে নারী ভোটার প্রায় 1,41,000। সময় সংবাদ শরীয়তপুর। চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন ম্যাক্স হাসপাতালে এমডি সহ অভিযুক্ত চার চিকিৎসক। গতকাল দুপুরে ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এ সংক্রান্ত আদেশ দেন। হাইকোর্টের দেওয়া 4 সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে আত্মসমর্পণ করেন চার চিকিৎসক। শুনানি শেষে ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশিস সেন ও শুভ্র দেব সহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লিয়াকত আলী ও শিশু বিশেষজ্ঞ বিধান রায় চৌধুরীকে জামিন দেন বিচারক। গত 29 জুন ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে 18 জুলাই চট্টগ্রামের চকবাজার থানায় মামলা করেন শিশু রাইফার বাবা রুবেল খান। খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী সহ 7 খুনের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে সদর উপজেলার স্বনির্ভর বাজারে যান তদন্ত কমিটির 3 সদস্য। সেখানে ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের সাথে কথা বলেন তারা। এ সময় তদন্ত কমিটির কাছে ইউপিডিএফ এর পক্ষ থেকে 4 দফা দাবি জানিয়ে একটি লিখিত বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল চাকমা। গত 18 আগস্ট সদর উপজেলার স্বনির্ভর বাজারে সন্ত্রাসীদের গুলিতে এক পথচারী সহ 7 জন নিহত হন। এখন সব জানবো, সবার কাছ থেকে শুনবো, আপনাদের কাছ থেকে শুনবো, তারপরে আমরা আমাদের সিদ্ধান্তটা হিউম্যান রাইটস কমিশনে জানাবো, চেয়ারম্যানের কাছ থেকে আপনারা জানতে পারবেন। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় রাজবাড়িতে ভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন শহর রক্ষা বাঁধের উপর। এলাকাবাসী জানায়, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় গত 2 দিনে গোদার বাজার সহ প্রায় 200 মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়ছে ঘরবাড়ি ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। 4 বছর আগে 2.5 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে ধীরে ধীরে ভাঙতে শুরু করায় শহর রক্ষা বাঁধ সহ আশেপাশের এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আগামীকাল পরশু থেকে ওখানে আমরা কিছু জিও বস্তা ফেলে ধসে যাওয়া অংশটা মেরামত করে ওখানে প্রোডাকশন দিয়ে রাখবো। চাঁদপুরে এক সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে শহরের ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাড়িতে ভোর রাতে একদল মুখোশধারী ডাকাত ঢোকে। এ সময় বাড়িতে থাকা সবাইকে হাত পা বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন, গহনা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে 2 জনকে আটক করেছে। সাভারে একটি সুতো তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতির হামলায় 3 নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার কবিরপুরে দেওয়ান পাড়ায় লাভবাইক ফ্যাশন
ওয়্যার লিমিটেড নামের একটি সুতার কারখানায় হানা দেয় 20 থেকে 25 জনের একদল দুর্বৃত্ত। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে 3 নিরাপত্তা কর্মীকে মারধরের পর বেঁধে রাখে তারা। পরে কারখানার অফিসের তালা ভেঙে ল্যাপটপ ও মোবাইল সহ মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় সকালে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। ঠাকুরগাঁও 2018-19 মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল শাহী আখ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন। সুগার মিল এলাকায় 86টি ইউনিটে একযোগে আখ রোপণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ডিজিএম ফারুক আহমেদ, কেন্দ্রীয় আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক সহ আখ চাষের সাথে সংশ্লিষ্টরা। এ মৌসুমে 15,000 একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুপুরে নগরের নাওরপুলে আয়োজিত এক সভায় এ কথা বলেন উপকমিশনার কামরুল আমিন। এ সময় তিনি আরও জানান, আগামী 2রা সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে মির্জা জাঙ্গালে মণিপুরী রাজবাড়ি থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি যাতে নির্বিঘ্নে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে পারে এজন্য নিরাপত্তা জোরদার সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়। সভায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা ছাড়াও বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ঈদের ছুটি শেষ, এরপরও খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে ছিল ভিড়। গতকাল সকাল থেকেই নগরের শিশু পার্ক, ওয়ান্ডারল্যান্ড, রূপসা ব্রিজ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র পরিণত হয় মিলন মেলায়। কর্মব্যস্ততার ফাঁকে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটান অনেকেই। নাগরদোলা, ট্রেন, দোলনা সহ বিভিন্ন রাইডে ওঠেন শিশুদের পাশাপাশি বড়রাও। এদিকে বিনোদন পিপাসুদের জন্য আরও কয়েকটি রাইড সংযোগ করার কথা জানান পার্ক কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলাম এবং বিভিন্ন ইভেন্ট ঘুরে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। আমি এখানে এসে ট্রেনে উঠবো, হেলিকপ্টারে উঠবো, আরও অনেক খেলনায় উঠবো। অনেক মজা লাগলো বাচ্চাকে নিয়ে, আর ঈদের ছুটি তো সেই হিসাবে ঘোরাটাও অনেক ভালো লাগলো। চায়না থেকে আমরা ব্যাপক গেমস আমরা সংগ্রহ করেছি এবং অতি সম্প্রতি আমরা সেগুলোকে প্রসেস করেছি এবং খুলনাবাসীর জন্য সেই উপহারগুলো আমরা দ্রুত দিতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। যশোরের কপোতাক্ষ নদীতে অনুষ্ঠিত হয়েছে আবহন বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ। সোমবার জেলার মনিরামপুরে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নানার প্রতিবন্ধকতায় হারাতে বসেছে বাংলার জনপ্রিয় খেলাটি, তবে এখনও মাঝে মধ্যে চোখে পড়ে এর আয়োজন। তারই অংশ হিসেবে এবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো যশোরের মনিরামপুরে। মূলত ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিকে নৌকাবাজ উপভোগে নদীর দু প্রান্তে ভিড় করেন হাজারো মানুষ। তাদের দাবি ভবিষ্যতেও যাতে নিয়মিতভাবে আয়োজন করা হয় নৌকাবাজের। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নৌকাবাজ উপলক্ষে করে সেখানে আসান দর্শনার্থীদের মাঝে নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে নীলফামারী পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল। গতকাল দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে লঙ্কান দলকে অভ্যর্থনা জানানো হয়। 29 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য নীলফামারীতে পৌঁছেছে শ্রীলঙ্কা ফুটবল দল। এ সময় নীলফামারীর পৌর মেয়র পুলিশের সৈয়দপুর সার্কেলের এএসপি লঙ্কান খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেন। বিমানবন্দর এলাকায় শিশু কিশোররা দুই দেশের পতাকা হাতে অতিথি দলকে স্বাগত জানায়। পরে পুলিশি নিরাপত্তায় শ্রীলঙ্কা ফুটবল দলকে রংপুরে নিয়ে যাওয়া হয়। খেলাটা হইতেছে মানে এখানে জিতার নাই, আমরা এখানে আইসে সবাই আনন্দ করার জন্য। সো হারা জিতা তো আছে খেলার মধ্যে, আমরা ভালো খেলবো, অবশ্যই বাংলাদেশ টিম তো ভালো খেলবো, ইয়াং টিম। সো আমরা চেষ্টা করবো জেতার জন্য, অবশ্যই ওরা তো চেষ্টা করবো, আমরা তো চেষ্টা করবো জেতার জন্য। 29 তারিখে যে খেলা
অনুষ্ঠিত হবে। সেই খেলাতে আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং আমাদের পর্যাপ্ত পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ থাকবে এবং হোপফুলি আমরা সুষ্ঠু একটা সুন্দর পরিবেশ বজায় রাখতে পারব। এশিয়ান গেমসের ধারাবাহিকতা সাফ চ্যাম্পিয়নশিপেও ধরে রাখতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়াডে অনূর্ধ্ব 23 ফুটবল দল খেললেও সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে মূল দল। তরুণদের এরই মধ্যে পরখ করে নিয়েছে কোচ ও টিম ম্যানেজমেন্ট, আর তাই সিনিয়রদের যাচাই করতে নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে অনূর্ধ্ব 23 দলের ফুটবলারদের। আর এই দুয়ের সমন্বয়ে করে করা হবে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য মূল স্কোয়াড। আন্ডারে আমরা বিকেএসপিতে শুরু করেছিলাম এবং পরবর্তীতে কাতার এবং কোরিয়া হয়ে ইন্দোনেশিয়াতে এশিয়ান গেমস খেলেছে। ছেলেরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে কোচদের ইনস্ট্রাকশনগুলি ফলো করার জন্য, তার কিছুটা প্রতিফলন যে আমরা এশিয়ান গেমসে দেখেছি। এবার ঘরের মাঠে চ্যালেঞ্জ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের। তবে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মামুনুলরা। এশিয়ান গেমসের ম্যাচগুলো খেলার পরে আমাদের আগে সব প্লেয়ার টিমের মধ্যে টিম স্পিরিট চলে আসছে প্লেয়ারদের মধ্যে, এখন আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসছি ওখান থেকে, তো এই রেজাল্ট এখন কাজে লাগাইতে হবে, হাই স্পিরিট এখন কাজে লাগাইতে হবে আমাদের এই সাফে। সেই প্রত্যাশা নিয়ে আমরা নীলফামারীতে যাচ্ছি, যে নীলফামারীতে শুরুটা ভালো করতে পারি তার সাফেও শুরুটা ভালো করতে পারবো ইনশাল্লাহ। সাত দিনের মধ্যে চারটা ম্যাচ খেলেছে বিদায়, তারা কিছুটা হলো ক্লান্তিতে আছে। শ্রীলঙ্কার সাথে ম্যাচটাতে বাকিদেরকে দিয়ে খেলানোর একটা পরিকল্পনা কোচ গ্রহণ করেছেন। এশিয়ান গেমসে হারানোর কিছু ছিল না, তাই চাপমুক্ত খেলায় সৃষ্টি হয়েছে ইতিহাস, কিন্তু সেটা বাড়তি প্রত্যাশাও তৈরি করেছে সবার মনে। সেই প্রত্যাশার চাপও সামলাতে হবে দেশের জাতীয় ফুটবল দলকে। এটা ঠিক যে এশিয়ান গেমসে ভালো করার পর সবার মধ্যে প্রত্যাশাটা আরও বেড়ে গেছে, তাই সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রত্যাশার চাপও আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। তবে আমাদের দৃষ্টি সামনের দিকে, দলে বেশ কিছু অভিজ্ঞ তরুণ ও সিনিয়র খেলোয়াড় আছে, আশা করছি সাফে ভালো কিছু হবে। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে শোক সভা থেকে ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী দুই ভাই নিহত, ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত আরো আট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের উত্তরে এবারও মাথা চাড়া দিচ্ছে জঙ্গি গোষ্ঠী, তিস্তা নদীর বিভিন্ন দুর্গম চরে মিলছে জঙ্গি আস্তানার সন্ধান। মিয়ানমার সেনা সদস্যদের বিরুদ্ধে 5 বছরে প্রায় 11,000 হত্যা ও 1,800 ধর্ষণের অভিযোগ, আন্তর্জাতিক সংস্থার কাছে তথ্য প্রমাণ দিতে শুরু করেছেন রোহিঙ্গা নেতারা। চট্টগ্রামের ত্রিপুরাপল্লীতে 1 থেকে 10 বছরের শিশুরা টিকাদান কর্মসূচির সম্পূর্ণ বাইরে, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সম্পর্কে নেই ন্যূনতম জ্ঞান। এবং লক্ষ্যমাত্রার অর্ধেক চামড়াও সংগ্রহ করতে পারেনি দিনাজপুরের ব্যবসায়ীরা, পুঁজি সংকট, কম দাম ও খরচ বৃদ্ধি কারণ বলছেন নেতারা, ভারতে চামড়া পাচারের শঙ্কা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।